হ্যালো ফ্রেন্ডস, রিয়েল হোম গার্ডেনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের বিষয় হচ্ছে বেগুন গাছ প্রতিস্থাপন। এটি একটি বারো মাসি বেগুন গাছ যেটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এই গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে অতি সহজেই করতে পারেন এবং বছর দুই ধরে আপনারা মোটামুটি দু বছর ধরে কন্টিনিউ আপনারা এর থেকে বেগুন পেতে পারেন। তো আজকে আমি এই বেগুন গাছ কিভাবে আপনারা আপনাদের বাগানে টবে করতে পারবেন সেই নিয়েই আজকে বিষয়বস্তু। এই বেগুন গাছ লাগানোর জন্য আপনারা কিরূপ মাটি প্রস্তুত করবেন, যে কোনো গার্ডেন সয়েল, তবে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। এছাড়া আপনারা যে কোনো গার্ডেন সয়েল 50% নেবেন, তার সাথে 20% ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা গোবর সার, এক বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার, এটা নিতে পারেন। এর সাথে নিতে পারেন 20% কোকোপিট, আর তার সাথে বালি, নদীর সাদা বালি 10%, এর সাথে এক মুঠো নিম খোল, এক মুঠো ডিমের খোসার গুঁড়ো বা আপনারা হাড়ের গুঁড়োও নিতে পারেন, এর সাথে হাফ চামচ সাফ ফাঙ্গিসাইড, কারণ কি এখন বর্ষাকাল, যাতে ফাঙ্গাস যাতে অ্যাট্যাক না করে তার জন্য সাফ ফাঙ্গিসাইড, এটা হাফ চামচ। তার সাথে আমি কিছুটা থাইমেট ব্যবহার করেছি, কারণ এখন বর্ষাকালে মাটিতে কেঁচো উপদ্রবটা খুব বেশি হয়, তার জন্য আমি হাফ চামচ এতে থাইমেট ব্যবহার করছি। এর সাথে হাফ চামচ অ্যাকশন সল্ট, এগুলি ভালো করে একত্রে মিশিয়ে মাটিটা প্রস্তুত করতে হবে। আমার অলরেডি বন্ধুরা মাটি প্রস্তুত করা আছে, দেখতেই পাচ্ছেন মাটি আমার অলরেডি প্রস্তুত করা আছে। এবারে আমি গাছটিকে এই 10 ইঞ্চির টবে প্রথমে লাগাবো, তারপরে গাছ একটু বড় হলে আমি টবটা পরিবর্তন করব। এবারে বন্ধুরা, টবে গাছ লাগাতে গেলে যে কোনো গাছ, বিশেষ করে আবার এটা তো একটা সবজির গাছ, ড্রেনেজ ব্যবস্থাটি খুব ভালো করে করতে হবে। তার জন্য আমি এই ড্রেনেজ হলে একটা খলমকুচি, ঢেউ খেলানো খলমকুচি আমি ঢেকে দিলাম, এর উপর কিছুটা স্টোন চিপস দিয়ে একটা সুন্দর করে একটা বেড় করে দিলাম। এর উপর স্যান্ড দিয়ে একটা আরো একটা লেয়ার করব। আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর কিছুটা মাটি আমি ঢেলে দেবো টবে। একটু আস্তে আস্তে করে একটু চেপে দেবো, যাতে এর মধ্যে কোনো এয়ার গ্যাপ যাতে না থাকে। এবারে আমি গাছটিকে প্যাকেট থেকে আস্তে আস্তে বার করে নেব।
ট্যাক্সি ভেঙে ছিল। সুন্দর করে আমি আসলে বর্ষাকাল তো মাটিটা ভিজে আছে, বন্ধুরা এবার আমি গাছটার চারিদিকে মাটি দিয়ে পটটা আমি একটু ফাঁকা রাখছি। পরবর্তীকালে গাছে খাবার দিতে এবং জল দিতে সুবিধার্থে বারোমাসী বেগুন গাছ আমাদের প্রতিস্থাপন হয়ে গেল। এবারে গাছ লাগানোর পরই একটু ভরপুর জল দিয়ে দিতে হবে। গাছ আমাদের সম্পূর্ণরূপে প্রতিস্থাপন হয়ে গেল। এবার বলি বন্ধুরা, গাছটা কোথায় রাখবে? আপাতত এখন তিন চার দিন গাছটাকে একটু শেডি এরিয়ে রাখতে হবে, তারপর ফুল সানলাইটে আপনারা রেখে দেবেন। তবে যারা ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে বারান্দায় আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু তাতে হয়তো গাছের ফলন বৃদ্ধিটা হয়তো একটু কম হতে পারে। কারণ সবজি গাছ, ফল গাছ এগুলো সবই হচ্ছে রোদের গাছ, একটু রোদ এরা বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনারা যদি এটা শেডি এরিয়াতেও রাখেন, তাতেও আপনারা গাছ থেকে ফল পাবেন। এবারে বলি এই গাছে কিরূপ জল দেবে। এই গাছে এখন তো বর্ষাকাল চলছে, একটু দেখে শুনেই জল দিতে হবে। যেহেতু কোকোপিট আছে, ময়েশ্চার ভাবটা ভালোই থাকবে, অসুবিধা কোনো হবে না। তবে গ্রীষ্মকালে নিয়মিত জল দিতে হবে, শীতকালে দুদিন তিন দিন পর জল দিলেও কোনো অসুবিধা নেই। আপাতত জায়গাটা, মাটিটা যাতে কাদা ভাব যাতে না থাকে, শুকিয়ে গেলে তারপরেই জল দেবে, একটু ময়েশ্চার ভাব থাকবে সেই অবস্থায় আপনারা জল দেবেন। এবার বলি বন্ধুরা, কি খাবার এই বেগুন গাছে আপনারা দিবেন? না, বেগুন গাছে খাবারের জন্য এই গাছে ফুল আসা শুরু হলেই আপনারা এনপিকে 19-19-19, যেটা ওয়াটার সলিবেল, সেটা 1 গ্রামের মতো 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে স্প্রে করে দেবেন। আর এছাড়া এখন বর্ষাকাল যেহেতু, খাবার এক্সট্রা কিছু দিতে হবে না, বৃষ্টির জলেই গাছ নিজের যথেষ্ট খাবার পেয়ে যাবে। বৃষ্টির পরে আপনারা, বর্ষাকাল পেরিয়ে গেলে তারপর আপনারা ব্যবহার করতে পারেন, 30 দিন অন্তর বাড়িতে যে শাকসবজি দিয়ে যে তরল সারটা তৈরি হয়, যেটা ভিডিও আমার করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। সেই বাড়ির তৈরি অর্গ্যানিক
সার আপনারা 30 দিন অন্তর ব্যবহার করতে পারেন। এছাড়া খোল পচার জলও 20 দিন অন্তর ব্যবহার করতে পারেন। এছাড়া এই গাছে কোনোরূপ আর খাবারের প্রয়োজন নেই। আর এবার বলা যায় এই গাছে রোগ পোকার ব্যাপার। তো বন্ধুরা, রোগ পোকা আমার শোনা কথা অনেক রকমই রোগ পোকার আক্রমণ হয়, তবে আমি আজ পর্যন্ত দেখিনি। কারণ কি, আমি এই প্রথম আজকে এই 12 মাসে বেগুন গাছ লাগাচ্ছি। তো পরবর্তী সময়ে এর এই গাছের কি অবস্থা তার ভিডিও আমি করব। তো যদি দেখি যে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করব। তবে আমি যেহেতু বেশ কিছুদিন ধরে আমি এই বাগান করছি, তাতে আমার যেটা ধারণা হয়েছে যে এই গাছ লাগানোর মোটামুটি 20 দিন পর থেকে আপনারা বাড়িতে তৈরি যে নিম কীটনাশক অয়েলটা আমি আমার যে ভিডিও করা আছে সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। সেই নিম কীটনাশকটি আমি প্রতি 7 দিন অন্তর অন্তর আমি স্প্রে করব। তাতে আমার মনে হয় যে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। তবে এর কি নতুন আপডেট হচ্ছে সেটা আমি আপনাদের কাছে অবশ্যই পরবর্তীকালে তুলে ধরব। ভিডিওটা আমি বেশি বড় আর করছি না, কারণ এরপরে এই বেগুন গাছের নতুন আপডেট নিয়ে আমি আবার উপস্থিত হব। বস্তু ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।